হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো পাস্তা রেসিপি। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের খুবই পছন্দ হবে। আমি এই পাস্তাটা তৈরি করেছি একদমই ভিন্ন কোয়ালিটিতে, যা হচ্ছে বাচ্চারা খুবই পছন্দ করবে এভাবে রান্না করলে। আমি এখানে একটা ডিম দিয়ে সস তৈরি করেছি, আর কিভাবে তৈরি করেছি সেটা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। পাস্তাটা তৈরি করার জন্য প্রথমে পাস্তাটা সিদ্ধ করে নিব, আর এটা সেম নুডলসের মতোই সিদ্ধ করে নিতে হবে। গরম পানির ভেতর পাস্তাটা ছেড়ে সামান্য একটু তেল দিয়ে পাস্তাটা সিদ্ধ করে নিব, আর অবশ্যই পাস্তাটা 80% সিদ্ধ করে নিব। পাস্তাগুলো পুরোপুরি সিদ্ধ করা যাবে না। তো পাস্তা যখন এরকম সিদ্ধ হয়ে যাবে, এই পর্যায়ে পানি থেকে উঠিয়ে এরকম একটা ছাড়ানো প্লেটে রেখে দিচ্ছি। আর এখন আর একটু তেল দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে একটার সঙ্গে আরেকটা লেগে না যায়। আপনারা যে কোনো ব্র্যান্ডের পাস্তাটাই নিতে পারেন, সেক্ষেত্রে প্রসেসটা ঠিক সেম হবে। এখন একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর পেঁয়াজের কুচি, একদম লো আছে, এটা হালকা করে ভেজে নিচ্ছি। আর এর ভেতর আমি গাজরটা অ্যাড করব, তাই গাজরটাও এর সঙ্গে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব একটা ম্যাগি নুডলসের মশলা, আর অবশ্যই মশলাটা দিতে হবে, কারণ মশলার জন্যই টেস্টটা বেশি ভালো আসে আর বাচ্চারাও বেশি পছন্দ করে থাকে। এখন এরকম লো আছেই, গাজরটা সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিব। এই পর্যায়ে গাজরটাও আমার 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর ভেতর পাস্তাটা ঢেলে দিচ্ছি, আর এখন নুডলসের মতোই 5 মিনিট কুক করে নিব। আপনারা চাইলে, মানে সময় কম থাকলে, এভাবেও পরিবেশন করতে পারেন, সেক্ষেত্রেও স্বাদটা মন্দ লাগবে না। তবে ডিমের ফ্লেভারটার জন্য খেতে অনেক বেশি ইয়ামি হয়ে থাকে। এখন পাস্তাটা সম্পূর্ণ কুক হওয়া পর্যন্ত ডিমটা রেডি করে নিব। এখানে একটা ডিমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর এখন ভালো করে ডিমটা একটু ফেটে নিচ্ছি। ফাটানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। যতটুক পরিমাণ পানি দিলে ডিমটার কালার সাদা আসে, ঠিক অতটুক পরিমাণ পানি দিতে হবে। এখন এই পানিটা দিয়েও একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে পাস্তাটাও সম্পূর্ণরূপে কুক হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। আর এই প্যানেই ডিমটা ঢেলে দিচ্ছি, আর ডিমটা ঢেলে অনবরত নেড়ে চেড়ে রাখতে হবে, তা না হলে দলা বেঁধে সিদ্ধ হয়ে যাবে। ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত ডিমটা একটা ক্রিমি ভাব আসে। আপনারা এই ক্রিমটা বা এই সসটা দুধ দিয়েও তৈরি করতে পারেন। তো আমি এখানে ডিম দিয়ে তৈরি করে দেখিয়েছি, দেখুন আমার ক্রিমটা হতে শুরু করে দিয়েছে। আর এরকম ঘনত্ব এসে গেলে এর ভেতর পাস্তাটা ঢেলে দিতে হবে। আমি এখন পাস্তাটা দিয়ে আরও 5 মিনিট ভালো করে নেড়ে চেড়ে ডিমের সঙ্গে একটু ভালো করে কুক করে নিব। তো রেসিপিটা আশা করি আপনাদের খুবই পছন্দ হয়েছে। এটা সকালে এবং বিকালের নাস্তায় ব্যবহার করা যাবে, বা বাচ্চাদের টিফিনেও বাচ্চারা খুবই খুশি হবে এরকম একটা টিফিন তৈরি করে দিলে। আজকের এই পাস্তা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আমার এরকম সহজ সহজ রান্নার রেসিপি দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। ততক্ষণ সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।